আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করব পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে বেশ সকাল সকাল ব্লগটা শুরু করলাম, তাও আবার আমার রান্নাঘর থেকে। আজকে বেশ সাবেকি একটা রান্না করব। আজকে 10 বছর পর একটা জিনিস হাতে পেয়েছি, আজকে ওটাকেই রান্না করা হবে। তবে আমি আম্মার কাছ থেকে একটা টিপস পেয়েছি, ডাল সিদ্ধ করার সময় আগে 15 মিনিট ভিজিয়ে রাখতে হয়, তারপর একটুখানি লবণ আর রান্নার তেল দিয়ে একটুখানি ঢাকনাকে খোলা রেখে জাস্ট 5 মিনিট সিদ্ধ করলে ডাল খুব সুন্দর করে নরম হয়ে যায়। ডালে সিদ্ধ করার সময় হলুদ দিতে হয় না, হলুদ দিলে ডাল সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। এবার জন্য দেখে নেওয়া যাক কী রান্না হচ্ছে। রান্না হচ্ছে পাট শাক। আজকে 10 বছর পর আমি পাট শাক হাতে পেয়েছি। সিঙ্গাপুরে আমি কখনোই পাট হাতে পাইনি, মালয়েশিয়া আজকে 3 বছর প্রায় হতে চলেছে পাট শাক পাইনি, এবারই প্রথম হাতে পেয়েছি। এবং এটাকে 2 আটি পেয়েছিলাম, 1 আটি হচ্ছে ভাজা করে খেয়েছি, আর এটাকে ডাল দিয়ে রান্না হবে। ডাল দিয়ে পাট শাক রান্না করার সময় প্রথমে ডালটাকে খুব ভালো করে এরকম করে মিশিয়ে নিয়ে, মানে সিদ্ধ হওয়ার পরে খুব ভালো করে মিহি করে নিয়ে একটু পানি দিতে হয়। এরপরে যা যা দেওয়ার, আমি দেবো একটুখানি হলুদ, আর কিচ্ছু দেব না, জাস্ট ডালটাকে একটু পাতলা করতে হয় যাতে সিদ্ধ হওয়ার পর খুব ঘন না হয়ে যায়, কারণ ঘন হয়ে গেলে নামানোর পরে ঠান্ডা হওয়ার পরে আরও বেশি ঘন হয়ে যায়, তখন আর ডাল ডালটা লাগে না। তাই জন্য একটু পানি দিয়ে নিলাম, এবার একটুখানি ফুটাবো। আমি আগে বাগার দিব, পরে পাট শাকটাকে একটু 2 মিনিটের মতন সিদ্ধ করব। কেউ চাইলে অবশ্য আগে পাট শাক দিয়ে পরে বাগার দিতে পারে, যে কোনোটাই করা যায়। আর আমি একটা নতুন প্যান কিনেছি, তো ভাবলাম এটার আঠার ছাড়ানো লাগবে। আঠার ছাড়ানোর জন্য সহজ টিপস হচ্ছে 1 মিনিট চুলার উপর রেখে দিলেই যে হিটটা হয়, হিটটাতে খুব তাড়াতাড়ি স্টিকারটা উঠে আসে। তো প্রথমে আমি নিচেরটা এই যে তুলে নিলাম, জাস্ট 1 মিনিট হিট করলেই হয়ে গেল। এবার উপরেরটা আবার 1 মিনিট রাখতে হবে জাস্ট। এটা সব থেকে সহজ পদ্ধতি। আর কাঁচের বোতলে যদি হয় তাহলে গরম পানি ঢেলে দিলেও খুব তাড়াতাড়ি উঠে আসে, এটা হচ্ছে আরেকটা সহজ পদ্ধতি। তো এবার আমি বাগার দিয়ে নেব, আগে বাগার দিব পরে পাট শাক দিব। আমার কাছে এটা সব থেকে ভালো লেগেছে, আমার মনে হলো যে শুকনো মরিচের যে একটা ঝাল আছে আর বাগারের যে একটা সুন্দর গ্রান আছে, ওটাও পাট শাকের সাথে মিশে গেলে খেতে আরও বেশি ভালো লাগবে। হয়তো অনেকের কাছে এই রান্নাটা এভরিডে কাইন্ড অফ নর্মাল রান্না হইতে পারে, কিন্তু আমার কাছে এটা খুবই স্পেশাল মনে হচ্ছে, কারণ এতদিন যেহেতু খাইনি, হঠাৎ করে পেয়ে মনে হচ্ছে আকাশের চাঁদ হাতে পেয়েছি, এরকমই একটা বেশ ভালো লাগে। একটা সময় ছিল আমাদের বাড়িতে আশেপাশে স্বর্ণ সেটানো থাকতো পাট গাছ, তখন কোনো ভালো লাগিনি, আমার তিতা লাগতো পাট শাক। আমার আম্মার খুব পছন্দ ছিল, কিন্তু আমার একদমই ভালো লাগতো না। আর আজকে আমি যেটা পেয়েছি এটা তিতা না, আমি আশা করেছিলাম যে তিতা হবে, কিন্তু এটা তিতা না, এটা মিষ্টি পাট শাক। পাট শাক কী করে মিষ্টি হয় আমার কোনো ধারণা নাই, আমার ধারণা ছিল পাট শাক সবসময়ই তিতা হয়। যাক গে, তারপরেও আমি বাংলা দোকানদারের ক্লুতে আমি এটা পেয়েছি, সেজন্য আমি অনেক অনেক ধন্য। আমাদের বাচ্চাদের স্কুল খোলা ছিল, ভাবিদের সাথে দেখা হয়েছিল, আমি সবাইকে খুশি হয়ে বললাম যে পাট শাক পেয়েছেন কিনা, কারণ পাট শাক বাংলা দোকানে আসার পরে উনি সবাইকে ফোন করে জানিয়েছে যে কে কে নিতে চায়। সম্ভবত আমিই নিয়েছি, আর কেউ নেয়নি। যাই হোক, লং স্টোরি শর্ট করি, আমার রান্না হয়ে গিয়েছে। মনে হচ্ছিল একটু লবণ কম হয়েছে, তাই একটু লবণ দিয়ে দিলাম। এটাকে বেশি সিদ্ধ করা যাবে না, 2 মিনিট সিদ্ধ করে নামিয়ে নিলেই হবে। আর আমি রান্না করেছি, গরম ভাত হয়ে গেছে, আমি খাবো না সেটা তো হতে পারে না, ভাবলাম আগে একটু খেয়ে নেই, পরে আমি অন্য রান্নাটা করব। বাচ্চারা তো এই খাবারটা একদমই পছন্দ করবে না, মানে আমার যতটাই পছন্দ হচ্ছে ওদের ততটাই অপছন্দ হবে, তাই জন্য আমি ওদের জন্য অন্য একটা রান্না করব। মেয়ের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেলো, এবার গল্প করতে করতে আমার খাওয়াটাও শেষ হয়ে যাবে, তারপরে ওদের জন্য রান্না করব। আলহামদুলিল্লাহ, রান্না অনেক ভালো হয়েছে আর খেতে খুব ভালো লাগলো। আজকে আমি আরেকটা রান্না করব। ভাবি বাংলা দোকানে নিয়ে গিয়েছিলেন, ওখানে ডিমের ঝোল রান্না ছিল। ভাবি ওটা দেখে বললো যে ওনার খুব খেতে ইচ্ছে করছে, কিন্তু সামহাও আর নেয়নি। পরে আমি ভাবলাম আজকে একটু রান্না করি, পাট শাক হচ্ছে এটাও ওনাকে একটু দেওয়া যাবে, আর ডিমের ঝোলটাও করি। বাংলা দোকানের যে স্টাইলে যেভাবে করে ওরা, মিষ্টি মিষ্টি লাগে, ক্যাচাপ ট্যাচাপ দিয়ে করে। ভাবি যেটা দেখে খেতে চেয়েছিল, আমি ভাবলাম ঠিক ওভাবেই রান্নাটা করি, আমাদের নিজেদেরও একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে খেতে কেমন লাগে, আর ভাবিকেও একটু দেওয়া যাবে।
ওনার আবার ইদানিং একদমই কিছু খেতে ভালো লাগে না। আসলে সবাই বোর্ড, মানে একা একা থাকতে থাকতে দুটো বাচ্চা তিনটে বাচ্চা সামলাতে সামলাতে আমরা মোটামুটি সবাই এক্সজস্টেড, যেটা হয় একা বাচ্চা সামলানো অতটাও সহজ না। শুধু বাচ্চা তো না, গাড়ি বাড়ি ঘর সংসার বাজার করা সমস্ত কিছু তো একাই সামলাচ্ছে সবাই। যাই হোক, আমি রান্নাটা করে নিচ্ছি। প্রথমে আলু দিয়ে পেঁয়াজ দিলাম, এর ভিতরে এটাকে একটু ভাজা করব। আলুটাকে যখন একদম সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটু বাটা মশলা দিয়েছি। এরপর এটাকে আবার ভালো করে কষাবো যাতে একদম গন্ধ টন্ধ না আসে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে এটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো যাতে এটা নরম হয়। নরম হওয়ার পরে আমি এটাকে থেতলে একটু নরম করে নেব, একদম বাংলা দোকান যেভাবে করেছে। ওরা দেখলাম যেরকম আলু আছে ভিতরে কিন্তু দেখা যায় কিন্তু আলুগুলোকে সব গুঁড়া গুঁড়া, তো আমি ঠিক ওভাবেই করার চেষ্টা করলাম। দিলাম ক্যাচাপ, লবণ, ডিম একসাথেই দিয়ে দিলাম, দেবো গরম পানি। এরপরে এটাকে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট একদম ফুটন্ত ফুটাবো। তারপর দেখলাম খুলে যে ভালোই একটা টেক্সচার এসেছে, টেস্ট করে দেখলাম। এরপরে আমি একটু লেবু দিয়েছি একটা টকটক ফ্লেভারের জন্য। এরপর একটু সুগারও দিয়েছিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারও আসে। বাংলা দোকানে ওরা যে রান্নাটা করে ওটা একটু মালের স্টাইলে রান্না করে, তো আমি ওভাবেই করার চেষ্টা করেছি। আশা করছি ভাবির ভালো লাগবে। তবে আমি শিওর যে ওনার এই মিষ্টি মিষ্টি তরকারিটা দোকানে ভালো লাগলেও খেতে হয়তো অতটা ভালো লাগবে না, হয়তো ঝাল ঝাল হলে ওনার খেতে বেশি ভালো লাগতো। তো এই তো ভাবির জন্য প্যাকেট করেছি পাট শাক দিয়ে ডাল আর হচ্ছে মালয়েশিয়ান স্টাইলে ডিমের ঝোল। সবাই সুস্থ আছেন, ভালো আছেন? আমাদের এখানে আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। সকালে একটুখানি রোদের দেখা পেয়েছিলাম, তারপর থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে কোনো থামাথামির নাম নাই। মনে হচ্ছে এরকম আরও 2-3 দিন চলবে, বিশ্বাস করেন। প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, আমি পুরো জুতো মুজো পরে হেঁটে বেড়াচ্ছি, বাচ্চাদের অবস্থাও ওরকম। বৃষ্টি প্রতিদিন বৃষ্টি পড়লে যেরকম হয়, মানে ঠান্ডা একটা ওয়েদার শুরু হয়, রাতের বেলা এত ঠান্ডা মেঘ ঘরে ঢুকে পুরা মানে সব কিছু স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। তো সকালে যখন রোদ উঠে তখন ওয়েদারটা ঠিকঠাক লাগে, ঘরটাও একটু বেশ চাঙ্গা চাঙ্গা লাগে, তারপর বিকালের দিকে আবার বৃষ্টি হয়। এখন আমাদের ওয়েদার আপাতত এরকমই। আমাদের যে 18 তলার ভাবি আছে না, ওর ইমিডিয়েট নেবার হচ্ছে কেরালার একটা মেয়ে, ইন্ডিয়ান নর্থ সাউথ ইন্ডিয়ার একটা মেয়ে। ওর বোনের একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে যেখানে ও কাপড় চোপড় বিক্রি টিক্রি করে। তো মাঝে মাঝে ওখান থেকে কাপড় চোপড় অর্ডার করে, এর আগে যে একটা জামা আপনারা দেখেছেন হয়তো ঈদের মধ্যে যেটা পরেছিলাম ওটাও হচ্ছে ইন্ডিয়ান একটা জামা। যদিও ইন্ডিয়া পাকিস্তান কোনো জামা আমি কখনো কিনতাম না, আমি আমার কাছে একটা ব্যাপার ছিল যে স্বদেশী পণ্য কিনে হওয়া ধন্য, তবে সবসময় আরং বা নিউ মার্কেট ট্রিমার থেকে কাপড় চোপড় কেনা। এই প্রথম আমি ইন্ডিয়া থেকে 2-1টা কাপড় আনিয়েছি, এটা 2-1টা করে করে বেশ কয়েকটা হয়তো আনা হয়ে গেছে আর কি। তো রিসেন্টলি আরও 2টো জামা এসেছে, তো তার আগে এই প্যাকেটটা এসেছিলো, এখানে 2টো জামা এসেছিলো। আপনাদের সাথে হালকা করে একটু শেয়ার করি, ভাবছি আজকে এখান থেকে একটা জামা পরব। তো একটা জামা ছিল এরকম, আচ্ছা এরকম হচ্ছে স্যালোয়ার, আর হচ্ছে জামাটা হচ্ছে এক কালার, আর এটার সাথে যে অন্যটা এসেছে এটা হচ্ছে এইটা গ্রিন কালার, না না আমি মনে ভুল করছি, আচ্ছা এটার সাথে মনে এটা আসছে, হ্যাঁ এই যে ম্যাচিং। তো এটা হচ্ছে সালোয়ার, এটা হচ্ছে জামাটা, জামাটা আর সালোয়ারটা এক কালার আসছে, বাসন্তী কালার। এই কালারটা দেখে কিন্তু আমি আসলে অর্ডার করেছি, আমার কাছে মনে হয়েছে এই কালারটা আমার কাছে নাই, এটা অন্যরকম লাগবে একটু, এই জন্য এটা অর্ডার করেছিলাম। সাথে হচ্ছে এটা ওড়না, ওড়নাটাও খারাপ না। একটা সময় ছিল যখন এই প্রিন্টের কাপড় সবাই ব্লাউজ বানাতো এবং তারপরে এক কালারের শাড়িটারি পরতো, সেটা তো এখন লং হিস্টোরি, অনেকদিন দেশে না, ট্রেন্ড কত রকমের আসছে যাচ্ছে আমার তো কোনো খবরই নেই, যেহেতু সালোয়ার কামিজ ওইভাবে আগের মতো বানাই না, শাড়িও আগের মতো কেনা টেনা হয় না, যেহেতু পই না তাই কেনা হয় না। তো এটা আজকে ভাবতেছি পরবো, এই হলুদটা মানে বাসন্তী কালারটা একটু পরবো। আর একটা আসছে, এটা আপনাদের একটু দেখ হালকা করে দেখাই, এটা হচ্ছে ম্যাজেন্টা কালার, এটা হচ্ছে সালোয়ারটা, এটাও একই রকম, জামাটা হচ্ছে সালোয়ারের সাথে ম্যাচিং কালার হচ্ছে জামা এক কালারের, এটা হচ্ছে জামাটা, এই এটা জামাটা, আর এটার সাথে অন্য আসছে এটা। তো ভাবলাম যে বাসন্তী কালারটা একটু পরবো, তারপর আপনাদের সাথে ইম্পর্টেন্ট কথা আছে সেগুলো বলবো,
তো জামাটা একটু পরিধান করে আসি, তারপরে ফাইনালি আমি বাসন্তী কালার জামাটা পরেছি। ম্যাজেন্টা কালার জামাটাও পরে দেখলাম, ওটাও খুব সুন্দর লাগছে। আর এই খয়েরির সাথে কিন্তু বাসন্তী কালারটাও খুব সুন্দর গেছে। আজকে যদি রোদেলা দিন হতো আমি ঠিক বাইরে চলে যেতাম, কয়েকটা ছবি টবি তুলে আসতাম, কিন্তু বাইরের ওয়েদার এত খারাপ, এত বৃষ্টি যে বাইরে যাওয়া অসম্ভব, ছবি টবি তোলা কিছু আসবে না, কোনো ভালো কিছু আসবে না। তো ওসব কথা বাদ দিয়ে জাস্ট একটা ছোট্ট কথা বলতে চাই। এখানে বসার পর আমার মনে হলো কি যে এখানে বিকালে বসে একটু বসে চাটা খাবো, মাসুদ এখানে থাকবে একটু বসে টসে খাবে, আমার মনে হয় ব্যাপারটা খুব রোমান্টিক হবে। তো মাসুদ তো খুব জলদি জলদি আমার মনে হচ্ছে ব্যাপারটা ঘটে যাবে, মনে হচ্ছে হয়তো ডিসেম্বর নাগাদ হতে পারে বিষয়টা। তো ভালো লাগছে, এটা মানে একটু অন্যরকম লাগছে। যাই হোক, আশা করি যে আল্লাহ আমাদের সবার ইচ্ছা পূরণ করবেন। অনেক আগে যারা কমেন্টস করেছো তাদের নাম আমি হয়তো এখন বলতে পারছি না, তবে রিসেন্টলি যারা কমেন্টস করেছো তাদের নাম বলি এই কারণেই, কারণ আগেরগুলো কমেন্টসগুলো খুঁজে খুঁজে বের করে করে এখন ওটা স্ক্রিনশটটা দেওয়া আমাকে সম্ভব না। রিসেন্টলি যারা কমেন্টস করেছো তাদেরটাই আগে পড়ে নিচ্ছি। তবে ঘুরে ফিরে কিন্তু সেই একই কথা, মানে আগে যারা কমেন্টস করেছো তারা যা জানতে চাইছো, এখন যারা কমেন্টস করছে একই কথাই জানতে চাইছো, তো উত্তর সেম হবে, জাস্ট তোমাদের নামটা আমি হয়তো শেয়ার করতে পারছি না। প্রথম যার কমেন্টস পড়ছি সে লিখেছে, হাই আপু, আই ওয়ান্ট টু অ্যাডমিট মাই কিডস ইন মালয়েশিয়া স্কুল, দে আর জাস্ট 4 and 2 years, বয় অ্যান্ড গার্ল লাইক ইয়ার্স, প্লিজ সাজেস্ট মি হাউ টু স্টার্ট, থ্যাংকস। এই প্রশ্নটার খুব সিম্পল উত্তর আমার কাছে, যদি মালয়েশিয়াতে বাচ্চাদের স্কুলে ভর্তি করাতে চাও, কোন স্কুলে ভর্তি করাতে চাও সেই স্কুলের সাথে সরাসরি যোগাযোগ করো, ওদের সাথে কথা বলো, বাকিটা ওরা সমস্ত কিছু বলে দেবে। এখন একটা ফরেন বাচ্চা মালয়েশিয়াতে একটা স্কুলে, একটা প্রাইভেট স্কুলে সে পড়বে, এটা স্কুলের জন্যই অনেক বেশি বড় পাওনা। তাই জন্য তুমি যখন যোগাযোগ করবা ওরা সরাসরি তোমার সাথে যোগাযোগ করার জন্য 18 মতো লেগে পড়বে, তাই তোমার কোনো চিন্তা নাই। তুমি জাস্ট স্কুলটা খুঁজে বার করো এবং ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করো, বাকিটা ওরাই করবে, ভিসা টিসা যা যা লাগে সব ওরাই ম্যানেজ করে দেবে, তোমাকে অত চিন্তাই করতে হবে না। কিন্তু তোমাকে আগে সিলেক্ট করতে হবে তুমি কোন এলাকায় থাকবা, কোন স্কুলে বাচ্চাকে ভর্তি করাবা। অবশ্যই মনে রাখবো একটা বিষয়, আমরা যারা ফরেনার আছি তারা কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করাতে হবে, এখানে মালয়েশিয়ান লোকাল স্কুলে তারা ভর্তি হতে পারবে না, জাস্ট একটাই বিষয়, আর কোনো বিষয় নেই। তো আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেছো। তো তানিয়া বলেছে, আপু আলহামদুলিল্লাহ আমার ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছি, সোমবার থেকে ক্লাস, এখন ভিসার জন্য কিভাবে কি করব সেই সম্পর্কে একটু বলবেন প্লিজ। তানিয়া দেখো, তুমি কিন্তু আসল কাজটা করেই ফেলছো, তুমি বাচ্চাকে ভর্তি করেছো, বাচ্চা ক্লাস শুরু করে দিয়েছে, এখন তোমার তো কিছু করার নাই, তুমি স্কুলকে বলবা ভিসা লাগাই দিতে, স্কুলই সব করবে, তোমার কিচ্ছু করতে হবে না। স্কুল নিজে থেকে তোমাদের পাসপোর্ট চাইবে বা পাসপোর্টের পেজ টেজ চাইবে, তুমি দেবা, একটা ফি আছে ফিটা জমা দেবে, স্কুল সমস্ত কিছু অ্যারেঞ্জ করবে, তোমার আর কিচ্ছু করা লাগবে না। আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেছো, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা, সৈয়দ মাহমুদ বলেছেন যে সেকেন্ড হোমে অ্যাপ্লাই করা যাবে কিনা। অবশ্যই অ্যাপ্লাই করা যাবে, আর এখন এটা একদম ওপেন হয়ে গেছে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে আগের নিয়মটা নাই, এখন চেঞ্জ হয়েছে, আমি ভেবেছিলাম এই নিয়মটা হয়তো বলবৎ হবে না, আবার চেঞ্জেস আসবে, কিন্তু এখনও আসেনি এই নিয়মে, মানে নতুন যে নিয়মটা এটাই বলবৎ আছে, বলবৎ শব্দটা ভুল বললাম না ঠিক বললাম জানি না, যাই হোক ওই নিয়মটাই এখনও আছে, মানে হিউজ একটা চেঞ্জ আসছে টাকা পয়সার বিষয়ে। আর অ্যাপ্লাই অবশ্যই করা যাবে, আপনি সেকেন্ড হোমে যে নিজস্ব ওদের ওয়েবসাইট আছে ওখানে যোগাযোগ করবেন, বাকিটা ওরাই আপনাকে বলে দেবে কী কী করতে হবে, আসলে সমস্ত কিছু ওরাই আপনাদের সাথে যোগাযোগ করবে, ভয় পাওয়ার কিছু নেই। আর এজেন্টও ওইভাবে লাগে না, আর যদি এজেন্ট লাগেও সেটা অফিস থেকে যারা রিকোয়ারমেন্টে আসে, যাদেরকে যে এজেন্টরা ওই কাজে নিয়োজিত শুধু তাদের সাথেই যোগাযোগ করবেন, তারাই আপনাকে হেল্প করবে। এজেন্ট শুনলে অনেকেই ভয় পায় যে এজেন্ট ভালো হবে কি খারাপ হবে, এজেন্ট খারাপ হওয়ার তো প্রশ্নই আসে না। ইনফ্যাক্ট আমি আমার লাইফে কোনো এজেন্ট এরকম পাইনি যারা মানে আমার সাথে কোনো সিট করবে, এটা তো প্রশ্নই আসে না, তাই না? তবে হ্যাঁ, এজেন্ট সম্পর্কেতে বাংলাদেশে যারা আছেন তাদের অন্যরকম একটা ধারণা আছে, সেই ধারণা থেকে আমি আসলে আপনাকে কোনোভাবে হেল্প করতে পারবো না, কারণ আমি বাংলাদেশে কোনো এজেন্টে কোনো দিন কোনো কাজ করাইনি, তাই আমার আসলে অভিজ্ঞতা নাই। আমি যেহেতু লম্বা সময় সিঙ্গাপুর থেকেছি, বিভিন্ন সময় বিভিন্ন এজেন্টের সাথে কাজ বলেছি, এখানে মালয়েশিয়া বাসা চেঞ্জ করলাম, বাসা নিলাম, সেটা আমি একা করলাম, আপনারা দেখলেন সমস্ত কিছু এজেন্ট করেছে, আমাদের কোনোদিন তেমন কিছু বদারড়া দেয়নি, জাস্ট স্মুথলি সব হয়েছে। তো আপনাকে একটু দেখে শুনে হয়তো একটা রিলায়েবল একটা এজেন্টকে খুঁজে বার করতে হবে, যেমন মালয়েশিয়ার কোনো এজেন্ট যদি খুঁজতে যান, মালয়েশিয়া যারা আসছেন মালয়েশিয়ার দেখে শুনে হয়তো এজেন্টকে ধরতে হবে, তাহলে হয়তো আপনার মানে কোনো রকম সমস্যা হবার কথা না।
আরেকটা মেয়ে আমাকে কমেন্টস করেছিল, মেয়ে বলবো নাকি কি বলবো বুঝতে পারছি না, হলো বেশ কিছুদিন আগে সে বলেছিল ওর বাচ্চা স্কুল ভর্তি করেছে, ক্লাসে শুরু হবে, ও চলে আসবে আমার সাথে দেখা করতে চায়। ওইটা পড়ার পর আমার খুব ভালো লেগেছিল, কারণ ও লালমাটে মহিলা কলেজের শিক্ষক, স্টুডেন্ট না, শিক্ষক, আর আমি লালমাটে কলেজের হচ্ছে স্টুডেন্ট, তাই আমার অন্যরকম একটা ফিলিংস হয়েছিল এটা শোনার পর যে কেউ আমার সাথে দেখা করতে আসবে। তো এরকম মাঝে মাঝে অনেকেই কমেন্টস পাচ্ছি, পাই, ভালো লাগে পড়তে, অনেকে আমার সাথে কথা বলতে চাও, আমার মেসেঞ্জারে প্লিজ যোগাযোগ করতে পারো। আমি বরং আমার মেসেঞ্জারের একটা লিংক আমি আমার কমিউনিটিতে দিয়ে দিব, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে আমার সাথে যোগাযোগ করতে। তবে আমি একটা কথা বলে রাখি, আমি কিন্তু খুব বেশি কিছু জানি না, তোমরা যেরকম যতটুকু জানতে পারবে আমি অতটুকুই জানি, এর থেকে বেশি কিছু জানি না। আর সব থেকে বেশি প্রশ্নটা অনেকে আসে যে মালয়েশিয়া লম্বা সময় কিভাবে থাকা যায়। দুই কথায় বলা যাবে না, আমার মনে হয় একটু বড় হয়ে যায় ভিডিওটা, আজকে ভিডিওটা আমার মনে হয় অলরেডি অনেক বড় হয়ে গেছে, তবে ওই ভিডিওটা আমি খুব শীঘ্রই বানাবো। ইনফ্যাক্ট আজকে বানাতে পারলে ভালো হতো, কিন্তু আজকে ওয়েদারও ভালো না, আর বাচ্চাদের পরীক্ষা, আমার বাচ্চাদের 29 তারিখে অ্যাসেসমেন্ট পরীক্ষা, তো একটু পড়ানো না পড়ালে হয় না, আর 5টার দিকে কোমন ক্লাসও আছে, বুঝে নেই তো, আমি একজন একা মা, সব দিকে আমাকে একাই করতে হয়, রান্নাবান্না করা, বাজার করা, খাওয়া দাওয়া করা, সমস্ত কাজ একাই করলাম, আপনাদের চোখের সামনেই করলাম, অনেকে অ্যাপ্রিসিয়েট করে সেটা শোনার পর আমার ভীষণ ভালো লাগে, কাজের আগ্রহ বেড়ে যায়, ভালো লাগে, তৈরি হয় একটা, কাজ করতেই ভালো লাগে, অন্যরকম লাগে। তো এই আর কি, মানে ইচ্ছা থাকলেও অনেক ভিডিও আমি বসে করতে পারি না, আমার মাথায় অনেক প্ল্যান ঘুরে কিন্তু আমি সেই প্ল্যান মতো কাজ করতে পারি না, কারণ আমি অনেক বেশি হচ্ছে বাচ্চাদের প্রতি ফোকাস, যেটা সব মায়েদের থাকা উচিত, সেটাই স্বাভাবিক, কারণ আমার বাচ্চা এখনও ছোট, স্কুলে যাচ্ছে, সোপে এবার ফার্স্ট প্রাইমারি স্কুলে গেল, বুঝতেই পাচ্ছেন ওর অনেক অনেক প্রশ্ন, অনেক জানার, অনেক শোনার, তো সেই সমস্ত প্রশ্ন উত্তর দিতে দিতে তো একজন মানুষের 24 আওয়ার এমনিতেই চলে যাবে। তো বাকি সময়টা কোথায় কী, যে একটু নিজের মতন করে একটা ব্লগ বানাবো, এডিট করব, অনেক কিছু করতে ইচ্ছা করে কিন্তু করে উঠতে পারি না। ইনশাল্লাহ আমার মনে হয় পারবো, মাসুদ আসলে, যদি মাসুদ আমাকে সাপোর্ট করে, একটু হেল্প টেল্প করে, এডিটিং করতে, ক্যামেরা ধরতে সাহায্য করে, নিশ্চয়ই পারবো। ফর দ্য বেস্ট বেটার আমার ভগ ভগটা আজকে আমি এখানেই শেষ করি, যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসছে ব্লগে আবার দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাবাই।